প্রধান চরিত্র হচ্ছে কুপার, আর সিনেমার প্রথমে আমাদের তাকে দেখানো হয়। এবং কুপার আগে নাসার বিজ্ঞানী ছিল, কিন্তু বর্তমানে সে কৃষকের কাজ করছে এবং ফসল উৎপাদন করছে। অ্যাকচুয়ালি পৃথিবীর অবস্থা এখন এত বেশি খারাপ যে গ্রিন হাউস ইফেক্ট এত পড়েছে যে পুরো দুনিয়ার আবহাওয়া সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে এবং পপুলেশন অর্ধেকের অর্ধেক হয়ে গিয়েছে, যার জন্য খাদ্যের চাহিদা এখন অনেক বেশি এবং নাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আজের হাতে টাকা খরচ করার কোনো সিস্টেম নেই। তো যাই হোক, কুপার তার দুই বাচ্চার সাথে বসবাস করতো, তার একটা ছেলে রয়েছে এবং একটি মেয়ে রয়েছে। আর কুপারের মেয়ের ঘরে একটা লাইব্রেরি ছিল, আর ওই লাইব্রেরি থেকে একটা বই বারবার পড়তো। তো তখন কুপারের মেয়ে বলে, এই ঘরে ভূত আছে এবং আমার মনে হয় ওই ভূতটি তুমি। কিন্তু কুপার বলে, ভূত বলে কোনো কিছু নেই, বিজ্ঞান এটা সমর্থন করে না। আর তখন কুপারের মেয়ে বলে, বিজ্ঞান মানে তো এটাই, যেটা কোনো এক্সপ্লেন নেই সেটা বিশ্বাস করতে হবে বা সেটা নিয়ে গবেষণা করতে হবে। তখন কুপার বলে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু বইটা যেহেতু পড়ছে, কেন পড়ছে এটা তোমাকে রিসার্চ করতে হবে, তোমাকে তদন্ত করতে হবে, তাহলে এটা বিজ্ঞান। তো যাই হোক, এরপর আমাদের স্টেডিয়াম দেখানো হয় যেখানে খেলা হচ্ছে, কিন্তু হঠাৎ করে সেখানে ধুলি ঝড় শুরু হয়, মানে ধুলার টর্নেডো। আর পৃথিবীর ওই সময় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, মানে রেগুলার এরকম ঝড় ঝাপটা হয়। তো এরপর সবাই যার যার মতো মাস্ক পরে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে আসার পর কুপার দেখে তার লাইব্রেরিতে বালি দিয়ে তিনটা দাগ দেওয়া। তবে কুপার যেহেতু বিজ্ঞানী ছিল, ওই দাগটা দেখে সে বুঝতে পারে এটা একটা বাইনারি ওয়ার্ড। আর বিজ্ঞানের বাইনারি ওয়ার্ড হয় হচ্ছে শূন্য আর এক ইউজ করে। ধরুন আপনি মিয়া খালিফাকে বলবেন, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আপনি অক্ষর দিয়ে না লিখে শূন্য আর এক দিয়ে লিখতে হবে, মানে বিজ্ঞানের ভাষা আর কি এটা। তো তখন কুপারের মেয়ে বলে, আমি বলেছিলাম এখানে ভূত রয়েছে। কিন্তু কুপার বলে, এটা ভূতের কোনো কিছু নয়, এটা গ্র্যাভিটির জন্য হয়েছে। তবে এখানে আমরা কনফিউজড হয়ে যাই যে গ্র্যাভিটি হলে হুদাই বই পড়বে কেন, আর হুদাই কেন এরকম একটা বাইনারি মেসেজ দেওয়া হবে। তো যাই হোক, কুপার ওই বাইনারি মেসেজটা ডিকোড করে এবং ডিকোড করে সেখানে একটা লোকেশন পায়, মানে তাকে অমুক একটা লোকেশনে যেতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি বইটা কে ফেলছে বা বাইনারি কোডটা কিভাবে আসলে এটা আমরা সিনেমা লাস্টে জানতে পারবো। এবং এই সিনেমাতে আমাদের অনেক কিছু থিওরি দেখানো হয়েছে যেটা সাথে আমরা পরিচিত নয়, মানে অ্যাকচুয়ালি এটা যেহেতু হলিউড সিনেমা এবং মহাকাশ নিয়ে নির্মিত সিনেমা, তো এখানে এমন এমন থিওরি দেখানো হয়েছে যেটা আমাদের মাথার উপর দিয়ে যাবে। তো যাই হোক, এরপর কুপার ওই বালির তৈরি বাইনারি মেসেজ থেকে যে লোকেশনের তথ্য পেয়েছে সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখা যায় এটা একটা নাসার গোপন অফিস। তো সেখানে যাওয়ার পরে ও অবাক হয়ে যায় যে নাসা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু নাসার যে হেড ছিল এক বুড়ো ব্যক্তি, সে বলে নাসা এখনো বন্ধ হয়নি, নাসা এখনো গোপনে গবেষণা করছে, কারণ দেশের অবস্থা এখন এত খারাপ, এখন যদি সাধারণ মানুষ জানতে পারে যে সরকার এখনো কোটি কোটি টাকা মহাকাশের পেছনে খরচ করছে, তাহলে দেশের মানুষ খেপে যাবে। অ্যাকচুয়ালি পৃথিবীর অবস্থাই খারাপ, সামরিক ব্যবস্থা সব বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র খাদ্যের পেছনে ছুটতে হচ্ছে সবার। তো তখন কুপার বলে, আমাদের তাহলে এমন কিছু গবেষণা করা উচিত যাতে আমরা পৃথিবীটাকে বাঁচাতে পারি। কিন্তু লোকটি তখন বলে, এখন আর পৃথিবী বাঁচানোর সময় নেই, আমাদের এখন পৃথিবী থেকে চলে যেতে হবে এবং কোথায় পৃথিবীর মতো গ্রহ রয়েছে সেখানে আমাদের লোকজন নিয়ে চলে যেতে হবে। আর এখানে আমাদের দুটো থিওরি দেখানো হয়, সেটা হচ্ছে গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি মানে তো জানেন উপরে কোনো কিছু ফিকলে নিচের দিকে চলে আসে, ওই গ্র্যাভিটি নাকি পৃথিবীর এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে পৌঁছাতে পারে। সেটা কিভাবে আমি আপনাকে বলছি, ধরুন একটা মানুষ নেপচুন গ্রহে রয়েছে, ও ওখান থেকে গ্র্যাভিটি ইউজ করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে, মানে ধরুন ওখানে রয়েছে এমন একটা সিস্টেম ইউজ করবে যে এখান থেকে একটা বই ফেলে দিল বা এখান থেকে একটা গ্লাস ফেলে দিল, মানে গ্র্যাভিটি ইউজ করে। তো যাই হোক, খুব কমপ্লিকেটেড একটা থিওরি। আর আরেকটা থিওরি বলা হয় যে মানুষের অনেক হাইলি অ্যাডভান্স একটা সিভিলাইজেশন রয়েছে, মানে মানুষের মতো অনেক হাইলি অ্যাডভান্স প্রাণী রয়েছে যারা চায় পৃথিবীকে বাঁচাতে, আর তারা পৃথিবীতে একটা মেসেজ দিয়েছে, তার উপর ভিত্তি করে পৃথিবী থেকে অনেক বছর আগে নভোচারীদের পাঠানো হয়েছে, আর তারা গিয়ে এমন কোনো গ্রহ খুঁজছে যেখানে গিয়ে মানুষ থাকতে পারবে। তো ওই নভোচারীদের গ্রুপের তিনজন সদস্য তিনটা গ্রহে গিয়েছে এবং ওখান থেকে শুধুমাত্র তারা সিগন্যাল পাঠাতে পেরেছে, মানে কোনো মেসেজ বা কোনো কথা বলতে পারেনি, শুধু সিগন্যাল পাঠাতে পেরেছে যে আমরা গ্রহে এসে পৌঁছেছি। তো ওই সিগন্যালের উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কোন গ্রহে যাওয়া ঠিক হবে। তো তারা এখন কুপারকে বলে, তুমি আমাদের সাথে জয়েন করো, যেহেতু তুমি পাইলট ছিলে না স্যার, তুমি আমাদের সাথে জয়েন করো, যে গ্রহটা পারফেক্ট আছে সেখানে আমরা চলে যাবো। আর এখানে দুটো প্ল্যান রয়েছে, প্রথম প্ল্যানটি হচ্ছে যে গ্রহটা পারফেক্ট সেই গ্রহতে আমরা এই পৃথিবীর মানুষ নিয়ে চলে যাবো। আর আপনি এখন নিশ্চয়ই ভাবছেন, পৃথিবীতে এত মানুষ নিয়ে কিভাবে যাবে। অ্যাকচুয়ালি আপনি নাসার যে অফিসটা দেখছেন, এই পুরো অফিসটা একটা বিশাল স্পেসশিপ, আর আপনার মাথায় তখন প্রশ্ন আসতে পারে, এত বড় স্পেসশিপ আকাশে উড়বে কিভাবে। অ্যাকচুয়ালি ওই নাসার হেড যে সে এমন একটা কিছু আবিষ্কার করতে যাচ্ছে যাতে পৃথিবীতে গ্র্যাভিটি একেবারে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া যায়। আর আপনারা জানেন, গ্র্যাভিটি যদি না থাকে তাহলে কিন্তু আমরা মাটিতে আটকে থাকবো না, তখন সবকিছু হয় ভাসবে। তো ওই সুযোগটা কাজে লাগে, সে করবে কি, বিশাল বড় অফিসের মতো স্পেসশিপ নিয়ে আকাশে উড়ে যাবে সব লোকজন নিয়ে। কিন্তু ওই গ্র্যাভিটি কিভাবে বন্ধ করতে হবে সেটা জানার জন্য তাদের যেতে হবে হচ্ছে ব্ল্যাক হোলে। আর ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জিনিস যেটা পুরো ইউনিভার্স খেয়ে ফেলে। আমি ব্ল্যাক হোলের বিষয়টা আবার বুঝিয়ে বলছি, আমি যতটুকু জানি, ব্ল্যাক হোলের কাছে যদি সূর্য যায়, ওই ব্ল্যাক হোল সূর্যটাকেও খেয়ে ফেলবে, তারপর আর কোনো চিহ্ন থাকবে না। তো ব্ল্যাক হোলের মাঝখানে কোনো গ্র্যাভিটি থাকে না, কোনো টাইম থাকে না, কোনো কিছু থাকে না। মানে ব্ল্যাক হোলের মধ্যে যদি আপনি যান, আপনার বয়স কখনো বাড়বেও না কমবেও না, মানে টাইম থেমে যাবে এবং ব্ল্যাক হোল দিয়ে আপনি টাইম মেশিনের মতো আগে পিছিয়ে যেতে পারবেন। তো যাই হোক, এটা খুব গাঁজাখুরি একটা থিওরি লাগে আমার কাছে। আর ওদের দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে, যদি কোনো ভালো গ্রহ পাওয়া যায় তাহলে ওরা করবে কি, মানুষ যদি না নেওয়া যায়, মানে ওই গ্র্যাভিটি বন্ধ করার সিস্টেম যদি ওরা না পায় তাহলে করবে কি, মানুষের যে ভ্রূণ আছে, ধরুন আমার স্পার্মি, সেটা নিয়ে যাবে ওই গ্রহে, তারপর ওই গ্রহে মানুষের কালটিভেট করবে, মানে নতুন করে মানুষের উৎপাদন করবে, যাতে পৃথিবী থেকে মানুষ ধ্বংস হয়ে গেলেও মানুষ যাতে সেখানে টিকে থাকে। তো যাই হোক, কুপারকে যেহেতু অফার করা হয়েছে তারা যে মিশনটা করবে সেই মিশনে ক্যাপ্টেন্সি করার জন্য, তো কুপার পৃথিবী বাঁচানোর জন্য বা মানব জাতি বাঁচানোর জন্য রাজি হয়ে যায়, আর তাকে মহাকাশ যাত্রা করতে হবে। আর এই যাত্রা কখনো শেষ হবে কিনা তার গ্যারান্টি নেই এবং মৃত্যু ঝুঁকি রয়েছে। তো কুপারের মেয়ে যখন শোনে তখন সে অনেক কান্নাকাটি করে এবং সে চায় না তার বাবা যাক, কিন্তু সে তার মেয়েকে বুঝিয়ে নেয় এবং বলে, তুমি চিন্তা করো না, আমরা এমন একটা যাত্রা করছি যেখানে কোনো টাইম বা ডাইমেনশন থাকবে না, এবং সেই যাত্রায় আমি যদি 40 বছর পরে ফিরে আসি দেখা যাবে আমার বয়স এরকমই রয়েছে কিন্তু তুমি বুড়ি হয়ে গেছো। মানে আমরা একটা যে ব্ল্যাক হোলের থিওরিটা দিলাম যেখানে কোনো গ্র্যাভিটি বা টাইম ডাইমেনশন নেই, সেরকম একটা ডাইমেনশন ওরা যাত্রা করছে। তো এরপর কুপার করে কি স্পেসশিপ নিয়ে রওনা হয়। আর সেখানে আমাদের আরেকটা থিওরি সম্পর্কে বলা হয়, সেটা হচ্ছে শর্টকাট সিস্টেম। ধরুন আপনি এই গ্রহ থেকে নেপচুনে যাবেন, কিন্তু এমন একটা ওয়ে রয়েছে যে হোলের মধ্যে প্রবেশ করলে আপনি শর্টকাটে স্বল্প সময়ের মধ্যে নেপচুনে পৌঁছে যেতে পারবেন। মানে যেমনটা আমি বিষয় বলি, ধরুন সামনে একটা পাহাড় রয়েছে, তার পেছনে আরেকটা পাহাড়, তো আপনাকে যদি ওই পেছনে পাহাড়ে যেতে হয় তাহলে সামনের পাহাড়ের উপর দিয়ে উঠে তারপর পেছনে পাহাড়ে যেতে হবে। কিন্তু ওই থিওরির মাধ্যমে আপনি পাহাড়ের ভেতর দিয়ে গর্ত করে পাহাড়ের ভেতর দিয়ে সরাসরি আপনি পরের পাহাড়ে চলে যেতে পারছেন। তো এটা হচ্ছে মহাকাশের হোল থিওরি। তো এরপর আমরা দেখি কুপার স্পেসে চলছে এবং এখানে আরেকটা থিওরি আমাদের দেখানো হয়, ব্ল্যাক হোলের কাছে যে গ্রহগুলো থাকে সেখানে সময় অনেক আসতে যায়। যেমন ব্ল্যাক হোলের কাছে কোনো গ্রহ যদি একদিন আপনি থাকেন, ওই টাইমে পৃথিবীতে 7 বছর পার হয়ে যায়। মানে আপনি নভোযান নিয়ে যদি ব্ল্যাক হোলের কাছে একটা গ্রহে 10 বছর থেকে আসেন তাহলে দেখা যাবে পৃথিবীতে আপনি 1000 বছর পরে এসেছেন। মানে আপনি যাদের রেখে গিয়েছেন ওদের হাড্ডি গুড্ডি আর নেই, কিন্তু আপনি ওরকম ইয়াং রয়েছেন। আর এই ধরনের থিওরি কিন্তু 1400 বছর আগে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে। যেমন আমি এরকম বইতে পড়েছি যে জাহান্নামের একদিন পৃথিবী 70,000 দিনের সমান হতে পারে, আমি শিওর নই। তো এই থিওরির সাথে কিন্তু ওই থিওরি অনেকটা সম্পর্কিত, মানে 1400 বছর আগেই এরকম একটা থিওরির কথা কিন্তু আমাদের ধর্মে বলা হয়েছে। তো যাই হোক, কুপার এইভাবে যেতে যেতে প্রথম যে গ্রহ থেকে সিগন্যাল এসেছিল সেই গ্রহের কাছে পৌঁছায়, যেটা ব্ল্যাক হোলের একেবারে কাছের একটা গ্রহ, আর এই গ্রহে একদিন কাটানো মানে পৃথিবীর 7 বছর। তো কুপার যাচ্ছে
ছিল তারাতের ওই গ্রহ থেকে চেক করে সে চলে আসবে, কারণ ওই গ্রহে একদিন থাকলে তার বাচ্চার বয়স 7 বছর করে বাড়তে থাকবে। তো ওই গ্রহে যদিও 10 দিন থাকে তাহলে দেখা যাবে বাচ্চা পৃথিবীতে মারা গিয়েছে আর কখনো দেখাই হবে না। তো এজন্য মেইন স্পেসশিপ থেকে ওরা ক্যাপসুল নেয় ওই গ্রহে নামে, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো গ্রহেতে 2-3 ফিট পানি রয়েছে কিন্তু কোনো প্রাণের নিশানা নেই। তার মানে হচ্ছে এটা রং ইনফরমেশন ছিল, এখানে মানুষ থাকতে পারবে না। আর সেখানে ওরা NASA-র একটা রবটের বডির অংশ টুকরা পায় যেটা পৃথিবীতে সিগন্যাল পাঠিয়েছিল। তো ওরা যখন ওই গ্রহ অবজার্ভ করছিল তখন দেখে বিশাল একটা পাহাড়, কিন্তু একটু পরে ওদের ভুল ভাঙে, যেটা তো পাহাড় নয়, এটা পানির একটা ঢেউ। অ্যাকচুয়ালি এখানে গ্র্যাভিটি সিস্টেম এমন ছিল যে এখানে ঢেউ একটা হিমালয় পর্বতের সমান হতে পারে, মানে যেহেতু বুঝতেই পারছেন এই পুরো গ্রহতে শুধুমাত্র পানি, তো এখানে পানির কারবারই তো চলবে। তো ওটা দেখে ওরা তাড়াতাড়ি ক্যাপসুলের দিকে আসতে থাকে, কারণ ওই ঢেউ যদি আসতে পারে ওদের কারোর বাঁচার কায়দা নেই আর ওরা সবগুলো মারা পড়বে। কিন্তু তখন ওই রবটটি একজনকে বাঁচাতে পারলেও আরেকজন নভোযানে বাইরে পড়ে যায় এবং সে মারা পড়ে। আর এরপর যখন ওরা ক্যাপসুলটি নিয়ে ওদের মেইন মাদারশিপে ফেরত আসে তখন দেখা যায় ওরা মাদারশিপটিতে মানে অন্তরীক্ষের যে স্পেসশিপটি রেখে গিয়েছিল সেটাতে যে লোকটা ছিল সে বুড়ো হয়ে গেছে। তখন তাকে জিজ্ঞেস করা হয় আমরা সেখানে কতদিন ছিলাম, তখন ওই লোকটি বলে তোমরা সেখানে 23 বছর ছিলে, মানে 23 বছর পরে ওরা ব্যাক করেছে। অথচ কুপারদের কাছে মনে হচ্ছে ওরা মাত্র 3 দিন সেখানে ছিল। তো বুঝতে পারছেন এটা হচ্ছে ব্ল্যাক হোলের কাছের গ্রহের টাইম থিওরি, আল্লাহ যদি ব্ল্যাক হোলের কাছের গ্রহে যেতে পারতাম পুরো 1000 বছর বাঁচতে পারতাম। তো যাই হোক, এরপর কুপারা যখন এই স্পেসশিপে আসে তারপর কুপারের ছেলে তাকে মেসেজ করে এবং আমরা দেখি কুপারের ছেলে বড় হয়ে গিয়েছে, তারও বাচ্চা হয়ে গেছে এবং কুপারের ছেলের বয়সী কুপারের চেয়ে বেশি হয়ে গেছে। আর তারপর আমাদের কুপারের সেই ছোট্ট মেয়েটিকে দেখানো হয় যেও বড় হয়ে গেছে এবং কুপারের ছেলে এত বছর অনেকবার মেসেজ পাঠালেও কুপারের মেয়ে আজ পর্যন্ত মেসেজ পাঠায়নি। আজকে ফার্স্ট কুপারের মেয়ে মেসেজ করেছে, আর এজন্য মেসেজ করেছে কারণ কুপার তার মেয়েকে আসার সময় বলে এসেছিল যে দেখো তোমার বয়স যখন আমার সমান হবে তখন আমি ফিরে আসবো এবং আমি দেখতে এই একই রকমই থাকবো, মানে আমার বয়স এরকমই আটকে থাকবে। তো কুপারের মেয়ের বয়স আজ কুপারের সমান বয়স হয়েছে, তো আজকে মেসেজ করেছে। আর আমরা দেখি কুপারের মেয়েও নাসার বড় একটা বিজ্ঞানী হয়েছে আর কুপারের মেয়ে আজও তার বাবার উপর রেগে রয়েছে। তো যাই হোক, যেহেতু তিনটা গ্রহ থেকে সিগন্যাল এসেছিল তো একটা গ্রহ ওরা ঘুরে দেখলো এবং সেটা রং ইনফরমেশন ছিল, এরপর চেক করার মতো আর দুটো গ্রহ রয়েছে কিন্তু ওদের কাছে একটা গ্রহে যাওয়ার মতো তেল রয়েছে স্পেসশিপে। তো ওদের এখন সিদ্ধান্ত নিতে হবে কোন গ্রহে ওরা যাবে। তো এক গ্রহ থেকে বলা হচ্ছিল যে এই গ্রহটা পৃথিবীর মতো এখানে থাকা যেতে পারে, কিন্তু ম্যান নামে আরেকটা লোক আরেক গ্রহ ছিল, সে লাগাতার দিনে 10 বার করে নক করছিল যে আমার গ্রহ ঠিক আছে, আমার গ্রহে আসো, আমার গ্রহে আসো, এবং অনেক তথ্য দেয় যেটা দেখে মনে হয় যে গ্রহটা পুরোপুরি পৃথিবীর মতো। তো লাস্টে কুপাররা সিদ্ধান্ত নেয় ওরা ওই ম্যানের গ্রহতে যাবে, মানে যেটা দিনে 10 বার করে ওদের নক ছিল। আর এদিকে আমাদের পৃথিবীতে দেখানো হয় অলরেডি 30 বছর পার হয়ে গেছে এবং নাসার যে হেড ছিল সে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, আর সেখানে কুপারের মেয়ে রয়েছে, সে এখন নাসার সবচেয়ে বড় বিজ্ঞানী। তো নাসার হেড তখন কুপারের মেয়েকে একটা সত্য কথা বলে, সে বলে আমরা দুটো প্ল্যান করেছিলাম, প্রথম প্ল্যানটা হচ্ছে এখান থেকে সব মানুষ নিয়ে যে গ্রহে বসবাসের যোগ্য সেখানে নিয়ে যাবো, মানে ওরা নাসার পুরো অফিসটি উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু এটা আসলে একটা মিথ্যা কথা ছিল, তারা আসলে প্ল্যান বির উপর কাজ করছে, মানে তাদের লক্ষ্য হচ্ছে কোন একটা ভালো গ্রহ পেলে সেখানে মানুষের যে ভ্রূণ গিয়েছে সেই ভ্রূণ দিয়ে সেখানে মানুষের সিভিলাইজেশন করবে। তো বাস্তবে আসলে এই জগতের পুরো মানুষ নিয়ে যাবে বা পুরো নাসা স্টেশন উড়িয়ে নিয়ে যাবে এটা সম্ভব ছিল না, তবে সেটা সম্ভব করা পসিবল ছিল যদি ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে, মানে ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে ডিভাইস নিয়ে ওখান থেকে ডাটা নিয়ে সেখান থেকে থিওরিটা যদি নেওয়া যায় যে কিভাবে পৃথিবীকে গ্র্যাভিটি মুক্ত করা যায়, কিন্তু সেটা সম্ভব না কিংবা কোনোদিন সম্ভব হবেও না। তো এই জন্য তারা প্রথম প্ল্যানটি শুধু বানিয়েছিল যাতে নভোচারীরা যায় পৃথিবীর মানুষকে বাঁচাতে, এবং শুধুমাত্র প্ল্যান বি মানে আরেক গ্রহে গিয়ে ওই ভ্রূণ দিয়ে মানুষের সিভিলাইজেশন করা যাবে এটাই সম্ভব ছিল, এবং এটা ওই নাসার হেড আগে থেকেই জানতো কিন্তু সে ওটা গোপন রেখেছিল, মানে মরার আগে সব সালাই সত্য কথা বলে যায় আর কি। তো যাই হোক, এরপর কুপারের মেয়ে কুপারদের কাছে মেসেজ পাঠায় এবং বলে যে নাসার হেড মারা গিয়েছে এবং সকল সত্য কথা বলে যে তোমাদেরকে পাঠানো হয়েছে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য নয়, বরং পৃথিবীর মানুষ এখানেই মরুক, তোমরা নতুন সিভিলাইজেশন তৈরি করো, এই উদ্দেশ্যে তোমাদের পাঠানো হয়েছে, তবে তারপরে পৃথিবী থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য। তবে তারপরে কুপারের মেয়ে বলে পৃথিবীকে গ্র্যাভিটি মুক্ত করতে আমার একটা ইকুয়েশন সলভ করতে হবে, মানে ধরুন বিজ্ঞানের কোন একটা থিওরি তাকে সলভ করতে হবে, আর এটা সলভ করার জন্য তার ওই ব্ল্যাক হোলের মধ্যে যে কোয়ান্টাম থিওরি রয়েছে সেই থিওরিটা প্রয়োজন। তো এই জন্য কুপারের মেয়ে এখন আশা ছাড়েনি। আর তারপর আমাদের দেখানো হয় কুপাররা ওই ম্যানের গ্রহের দিকে গিয়েছে, মানে যে গ্রহ থেকে প্রতিদিন 10 বার করে সিগন্যাল দিচ্ছিল এবং বলছিল যে এটা সবচেয়ে ভালো গ্রহ। তো ওখানে যাওয়ার পর ওকে খুব খারাপ অবস্থায় পাওয়া যায় আর তারপর ওকে মেইন শিপে নিয়ে আসা হয়, আর তারপর ম্যান নামে নভোচারী বলে এই গ্রহে হয়তো একটু সমস্যা রয়েছে, তবে তারপরে মানবজাতি থাকার জন্য সবচেয়ে পারফেক্ট একটা গ্রহ, এখানে একটু অ্যামোনিয়া বেশি বা অমুক সমস্যা আছে কিন্তু এটা বেস্ট একটা গ্রহ। এরপর ম্যানের কথা মতো ওই গ্রহ চেক করার জন্য বাকি সব নভোচারীরা বেরিয়ে পড়ে, বা চেক করার পরে জানতে পারে ম্যান মিথ্যা তথ্য দিয়েছে। অ্যাকচুয়ালি ম্যানের কাছে যে রবটটা ছিল সেটা অটোমেটিক্যালি রেগুলারলি পৃথিবীতে ডাটা পাঠাতো বা নভোচারীদের কাছে ডাটা পাঠাতো, কিন্তু ওই রবটটা এসে নষ্ট পাওয়া যায় আর ওই রবটটা সবসময় সত্য ডাটা পাঠাতো যে গ্রহে থাকার যোগ্য নয়, কিন্তু ম্যান নামে নভোচারী ওই রবটটা নষ্ট করে দিয়ে নিজের ইচ্ছা মতো তথ্য পাঠাতো। আর কারণটা হচ্ছে কারণ ও জানতো যদিও বলে যে এই গ্রহ মানুষ থাকার উপযোগী নয় তাহলে ওকে নিতে কেউ কখনো আসবে না, ও এখানেই মারা পড়বে, আর এই জন্য মিথ্যা কথা বলে। তো এরপর ম্যান যেটা করে সে কুপারদের উপর আক্রমণ করে যাতে ওদের মারতে পারে এবং এই কথাটা গোপন থাকে, আর তারপর কুপারদের স্পেসশিপ নিয়ে পৃথিবীতে যাবে এবং সবাইকে বলবে ওরা সবাই মারা গেছে, মানে নভোচারী ভালো হলো মানুষ এত ভালো না আর কি। তো এরপর ম্যান কুপারদের উপর আক্রমণ করে একজনকে মেরেও ফেলে আর একটা স্পেসশিপ নিয়ে মূল স্পেসশিপে চলে আসতে লাগে, কিন্তু তখন আর স্পেসশিপটা ধ্বংস হয়ে যায় এবং ও মারা পড়ে। আর এরপর আমরা দেখি কুপাররা ক্যাপসুল নিয়ে তাদের মাদার স্পেসশিপে আসে, কিন্তু মাদার স্পেসশিপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও কুপার অনেক দক্ষ পাইলট ছিল, ওই স্পেসশিপটার সাথে ওদের ক্যাপসুল অ্যাটাচ করাতে পারে। তো এরপর কুপার দুটো প্ল্যান নেয়, প্রথম প্ল্যানটি হচ্ছে প্রথমত আরেকটা গ্রহ যে বাকি রয়েছে যেটা ওদের যাওয়া হয়নি, মানব জাতির জন্য যেটা পারফেক্ট হতে পারে সেখানে যাওয়ার মতো ওদের ফুয়েল নেই, তো এই জন্য সেটার জন্য কুপার সিদ্ধান্ত নেয় ও স্লিংশটটা ইউজ করবে। স্লিংশটটা বলতে পারেন অনেকটা ভুলতে আছেন ওই রাবারের একটা খেলনা যেটা দিয়ে পাখি শিকার করা হয়, সেই গুলটির মতো একটা জিনিস। আর আপনারা জানেন পৃথিবী থেকে যখন চাঁদে যেতে যায় তখন মাঝখানে কিন্তু গ্র্যাভিটি পড়ে, ওই গ্র্যাভিটি কিন্তু অনেক শক্ত এবং সেটা কিন্তু রকেটকে চাঁদে পৌঁছানোর অনেক বড় একটা বাধা দেয়, কিন্তু এটাকে ইউজ করে একটা রকেটকে আবার দ্রুত গতিতে এই সামনের দিকেও নেওয়া যায়। তো স্লিংশটের ওরা সিদ্ধান্তটা কি করে, ওরা ওই গ্রহে যাওয়ার জন্য ওই গ্র্যাভিটিতে সর্বোচ্চ পুশ করবে, সর্বোচ্চ পুশ করার পরে ওদের যে ছোট ক্যাপসুল আছে সেটা ওই গ্রহের দিকে ছেড়ে দেবে, তাহলে ওই গুলতির মতো ওই ছোট ক্যাপসুলটা সেই গ্রহে পৌঁছে যাবে, মানে খুব ক্রিটিক্যাল একটা থিওরি। আর তারপর কুপার চিন্তা ভাবনা করে কুপারের কাছে খুবই হাইটেক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রবট রয়েছে, সে করে কি তার মেন স্পেসশিপটা নিয়ে ওই গ্র্যাভিটির কাছের দিকে গিয়ে, কিন্তু গ্র্যাভিটির কাছের দিকে এগুলো কিন্তু একটা সমস্যা রয়েছে, গ্র্যাভিটির যত কাছেও যাবে পৃথিবীর সময় তত দ্রুত চলে যাবে, মানে গ্র্যাভিটির ওখানে যদি ও 1 ঘন্টা থাকে তারপরে পৃথিবী 7 বছর চলে যাচ্ছে, এর মানে হচ্ছে ও যদি কখনো ফিরে যায় ওর বাচ্চা কাচ্চাকে দেখতে পাবে না। তবে তারপরে ও গ্র্যাভিটির কাছাকাছি গিয়ে ও করে কি ওই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রবটটিকে ব্ল্যাক হোলের ভেতরে ছেড়ে দেয় যাতে সেখান থেকে কোয়ান্টাম থিওরিগুলো নিয়ে আসতে পারে, আর কুপার এখনো বিশ্বাস করে প্ল্যান এ কাজ করতে পারে, মানে পৃথিবীর সব মানুষকে বাঁচানো সম্ভব বা ওর মেয়েকে পৃথিবী থেকে নতুন গ্রহে আনা সম্ভব। কিন্তু যখন ওই রবটটিকে ব্ল্যাক হোলের ভেতরে পাঠানো হয় তখন দেখা যায় ওই রবটের থেকে আর কোনো সিগন্যাল আসছে না, আর তখন আমরা দেখি ওই স্লিংশট ইউজ করে কুপারের সাথে যে মেয়ে সদস্যটি ছিল তাকে ওই নতুন
গ্রহের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর আমরা দেখি কুপারের নবজানের ভালো হওয়ার কারণে সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, আর তখন কুপার নিজে ক্যাপসুল নিয়ে ওই মেন নবজান থেকে আলাদা হয় এবং সে সিদ্ধান্ত নেয় সে নিজে ব্ল্যাক হোলের ভেতরে যাবে। কিন্তু এখানে কথা হচ্ছে ব্ল্যাক হোলের ভেতরে আজ পর্যন্ত কেউ যায়নি, আর ওখানে গেলে কি হবে কেউ জানেও না। তো কোয়ান্টাম থিওরি নেওয়ার জন্য কুপার নিজে ব্ল্যাক হোলের ভেতরে যায়, কিন্তু ও ভাবছিল ব্ল্যাক হোলের ভেতরে গেলে হয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় ব্ল্যাক হোলের ভেতরে আরেকটা স্ট্রাকচার রয়েছে, মানে দেখে মনে হচ্ছে মানুষের তৈরি কোনো একটা স্ট্রাকচার, আর ব্ল্যাক হোলের ভেতরে এরকম একটা স্ট্রাকচার খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। তো ওটার ভেতরে যাওয়ার পরে দেখে ওর মেয়ে যখন ছোট ছিল ওর মেয়ের ঘরে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিটা দেখা যায়, আর সে বুঝতে পারে এটাতে আরেকটা ডাইমেনশন রয়েছে, সেটা হচ্ছে টাইম ডাইমেনশন, এবং ইচ্ছা করলে এখান থেকে অতীতে এবং ভবিষ্যতে যেতে পারবে। তো এরপর ওই লাইব্রেরিতে গিয়ে ওর মেয়েকে দেখতে পায়, আর ওর মেয়ে কিন্তু ওর কোনো কথা শুনতে পায় না। মোট কথা, ওখান থেকে ওর মেয়ে যখন ছোট ছিল সেই সময় পৌঁছে গেছে, তো মেয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওখান থেকে বই ফেলে, আর এটা কিন্তু আমরা আগে দেখেছিলাম এবং ওর মেয়ে কিন্তু এটাকে ভূত মনে করেছিল। তবে ওর মেয়ে কিন্তু তখন এটা বলেছিল আমার মনে হয় ভূতটি তুমি। আর এরপর যখন ওই ধুলিঝড় হয়েছিল তখন ওই ধুলিঝড়ে কুপারের ঘরে কিন্তু ধুলা এসেছিল, আর এখন কুপারের ব্ল্যাক হোলের মধ্যে থেকে সেই ধুলোগুলোকে এক জায়গায় করে সেই বাইনারি মেসেজ বা কোড তৈরি করে, আর ওই কোডে কিন্তু নাসার সেই গোপন অফিসের কথা কুপার লিখে দিয়েছিল। তো আমরা সিনেমার প্রথমে বই পড়া বা ওই বালিতে তৈরি করা যে বাইনারি মেসেজ দেখেছিলাম এটাই হচ্ছে সেটা রহস্য, মানে সিনেমাটা একাধারে মহাকাশ, ব্ল্যাক হোল এবং টাইম মেশিনের সাথে সম্পর্কিত। আর এসব কুপার করতে পেরেছে ওই গ্র্যাভিটির মাধ্যমে, মানে আমাদের সিনেমা শুরুতে বলা হয়েছিল যে গ্র্যাভিটি হচ্ছে একমাত্র জিনিস যেটা যে কোনো ডাইমেনশন থেকে যে কোনো ডাইমেনশনে যেতে পারে। তো সিনেমার প্রথমে আমরা যে বই পড়া দেখেছি বা ওই বালির কোড দেখেছি বা ওই বালির মেসেজ দেখেছি, এটা আসলে ভবিষ্যতের কুপারই পাঠিয়েছিল ওই সময়ের কুপারের কাছে। আর তখনই কুপারের কাছে তার রবটের মেসেজ আসে যাকে কুপার আগে এই ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়েছিল। তো রবট বলে সে কোয়ান্টাম ডাটা পেয়ে গেছে। তো এরপর কুপার তার রবটকে বলে ওই ডাটাকে তুমি আমার কাছে সেন্ড করে দাও। আর এখন কুপার অনেক খুশি হয় যে নাসার যে হেড ছিল তার যে প্ল্যানে ছিল সেটা এখন বাস্তবায়ন করা পসিবল। কিন্তু এখন আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে কুপারের ব্ল্যাক হোলের এই কোয়ান্টাম থিওরিটা তার মেয়ে পর্যন্ত সে পৌঁছাবে কিভাবে, কারণ ওটা করতে গেলে তো তাদের মেন স্পেসশিপটার প্রয়োজন ছিল, মানে ওটার মধ্যে তো কমিউনিকেটর রয়েছে, আর ওটা তো এখন কুপারের কাছে নেই। আর তখন কুপারের মাথায় একটা আইডিয়া আসে, সেটা হচ্ছে কুপার তার মেয়েকে একটা ঘড়ি দিয়েছিল। আসলে সিনেমার এই পার্টটা আমরা মিস করেছি, সেটা হচ্ছে কুপার বিদায় নেওয়ার আগে তার মেয়েকে সে একটা ঘড়ি দিয়েছিল এবং নিজের কাছে একটা ঘড়ি রেখেছিল এবং সেম টাইম এবং ডেট রেখেছিল, যাতে কুপার যখন ফিরে আসে তখন দেখা যায় যে কে কত বছর পার করেছে। মানে বুঝতে পারছেন পরে আর কুপারের মেয়ে যখন এক জায়গায় হবে তখন দেখা যাবে কুপারের মেয়ের ঘড়িতে 70 বছর পার হয়ে গেছে, কিন্তু কুপারের এখানে পার হয়েছে মাত্র 6 মাস বা এরকম। তো যাই হোক, এরপর কুপার মেয়ের কাছে যে ঘড়িটা দিয়ে এসেছিল সেটার মধ্যে মোর্স কোডের মাধ্যমে এই তথ্যগুলো পাঠায়, আর ওটাকে মোর্স কোড না কি বলে যাই হোক, ওই কোডটা পাঠানোর সিস্টেম হচ্ছে আপনি যে কোনো কিছুর মাধ্যমে যে কোনো তথ্য পাঠাতে পারেন। ধরেন একটা বাল্ব রয়েছে, ওই বাল্বটা আপনি নির্দিষ্ট একটা রিদমে জলানিভা করে আপনি একটা কোড পাঠাতে পারেন, মানে যারা এই কোড সম্পর্কে জানে তারা ওটা করতে পারবে আর কি। তো যাই হোক, কুপার তখন ওই ব্ল্যাক হোলের মধ্যে, তো কুপারের লাইব্রেরি রয়েছে আর সেখানে ঘড়িটা রয়েছে, তো ওই ঘড়ির মধ্যেই ওই মোর্স কোডটা অ্যাপ্লাই করে দেয় গ্র্যাভিটির মাধ্যমে, মানে এখান থেকে ওটা করলে তো পৃথিবীতে ওই পরিবর্তনটা হচ্ছে। তো এরপর কুপারের মেয়ে যখন ওটা পায় তখন সৌভাগ্যবশত ওই ঘড়িটা হাতে নেয় এবং তার কাছে কিছু অস্বাভাবিক লাগে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে এটা একটা মোর্স কোড এবং তার বাবাই হয়তো এটা পাঠিয়েছে। আর যখনই কুপার ওই কোয়ান্টাম ডাটাকে তার মেয়েকে পাঠায় তখন আমরা দেখি ব্ল্যাক হোলের মধ্যে যে টেসারেট সেটা বিলীন হয়ে যায়। অ্যাকচুয়ালি এই টেসারেটটি তৈরি করেছিল হচ্ছে ফিফথ ডাইমেনশনের হাইটেক অ্যাডভান্স একটা প্রাণী, মানে যারা মানুষকে হেল্প করতে চায়, মানে ওরা ডাইরেক্ট হেল্প করছে না কিন্তু মানুষকে সিস্টেমে হেল্প করে দিল আর কি। তো যাই হোক, কোড সেন্ড করার সাথে সাথে ওই এলিয়েনদের তৈরি টেসারেট আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, আর কুপার যেহেতু একেবারে ব্ল্যাক হোলের মাঝখানে ছিল তো বুঝতে পারছেন ওখানে টাইম কত ধীর গতিতে যাবে। তো ওখানে কুপার যদি এক মিনিট থেকে থাকে পৃথিবীর কিন্তু 50 বছর টাইম শেষ হয়ে গেছে। আর তারপর আমাদের দেখানো হয় কুপারের মেয়ে কিন্তু ওই কোয়ান্টাম থিওরি সলভ করে ফেলেছে, আর ওই এলিয়েনদের টেসারেট শেষ হওয়ার পরে কুপারকে কোনো একটা নভোচারীরা উদ্ধার করে নভোযানে নিয়ে আসে, আর এই নভোযান দেখে মনে হয় এটা কুপারের পরবর্তী প্রজন্মের নভোযান। মানে বুঝতে পারছেন কুপার মহাকাশে এসেছে অলরেডি কিন্তু 100 বছর পার হয়ে গেছে, তো যে নভোচারীরা ওকে বাঁচালো এরা হতে পারে যে নতুন করে মহাকাশে এসেছে আর কি, কিন্তু কুপারের বয়স কিন্তু অমনই রয়েছে। আর এরপর কুপার আরও অবাক হয় যখন সে হসপিটালের বেড থেকে বাইরে বের হয় এবং দেখে এই স্পেস স্টেশনে এমন একটা সিস্টেম করা হয়েছে যেখানে গ্র্যাভিটি পুরো কন্ট্রোলে রয়েছে ওদের এবং পুরো একটা নতুন সিভিলাইজেশন তৈরি করে ফেলেছে, এবং এই জায়গাটার নাম হচ্ছে কুপার স্টেশন। তো কুপার ভাবে যে আমার নামে স্পেস স্টেশন হয়েছে, ওরা তো আমাকে চেনেও না, কিন্তু একটু পরে জানতে পারে তার মেয়ের নামে আসলে এই বিশাল স্পেস স্টেশনের নাম করা হয়েছে, মানে আরেক পৃথিবীতে এসে মানুষ অলরেডি জীবনযাত্রা শুরু করে দিয়েছে এবং এই জায়গাটার নাম হচ্ছে কুপার স্টেশন, আর এটা করেছে হচ্ছে কুপারের মেয়ে। তো কুপার যখন তার মেয়েকে দেখতে যায় হসপিটালে তখন সে দেখে তার মেয়ের বয়স তার চেয়ে অন্তত 60 বছর বেশি, কিন্তু কুপার অমনই রয়েছে। এর মানে হচ্ছে পৃথিবী থেকে কুপার আসার পরে ও ভ্রমণ করেছে মাত্র 2 বছরের, কিন্তু এদিকে পৃথিবীর সময় প্রায় 120 বছর পার হয়ে গেছে। আর তখন কুপারের মেয়ে বলে পৃথিবীতে তোমার আর এখন কেউ নেই, তোমার ছেলে মারা গিয়েছে, ওর সব বংশধর মারা গিয়েছে, ওদের আমি বাঁচাতে পারিনি, এখন পৃথিবীতে কোনো মানুষই নেই, সব মানুষ এখন এখানেই রয়েছে, আর আমি চাই না আমাকে তুমি তোমার সামনে মরতে দেখো, কারণ নিজের সন্তানকে নিজের চোখের সামনে মরতে দেখো অনেক বেশি কষ্টকর, তবে দেখো আমি প্ল্যান এ সফল করেছি। আর তারপর কুপার আবার নবজানে ওঠে, আর তার লক্ষ্য হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে একটা মেয়ে নভোচারী ছিল ওকে আরেকটা গ্রহে পাঠানো হয়েছে, ও সেই গ্রহের উদ্দেশ্যে রওনা হয়। আর তখন আমাদের দেখানো হয় ওই মেয়ে নভোচারীটি ইজিলি ওই গ্রহে ল্যান্ড করতে পেরেছে এবং তারপর সে হেলমেট খুলে এবং আমরা দেখি সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে এবং পুরো পৃথিবীর মতো একটা গ্রহ। কিন্তু কুপার ওই মেয়ে নভোচারীর সাথে বা নাসার হেডের ওই মেয়ের সাথে দেখা করতে পেরেছে কিনা হয়তো এটা পার্ট টু তে দেখানো হবে। তো যাই হোক, সিনেমা এখানে শেষ হবে।